বন্ধুরা এই গরমকালে রোদে ঘুরে ঘুরে মুখটা একদম কালো হয়ে গেছে স্কিনে কোনো রকম গ্লো নেই স্কিনটা দাগ ছোপে ভরে গেছে ব্রনো পিম্পলস একনেতে স্কিনটা একদম ভর্তি হয়ে গেছে তো আজকের এই ছোট্ট স্কিন কেয়ারটা জাস্ট পাঁচ মিনিট সপ্তাহে দুদিন করে দেখো তোমার স্কিনের মধ্যে গ্লো ফিরে আসবে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা চমক ফিরে আসবে স্কিনটা দাগ ছোপ মুক্ত ঝকঝকে তকতক একটা স্কিন হয়ে যাবে তো দেখো তার জন্যে আমি নিয়েছি একটা ছোট আলু আর আধখানা পাতিলেবু পাতিলেবুর মধ্যে থাকে ভিটামিন সি যেটা আমাদের স্কিনে অ্যান্টি এজিংয়ের কাজ করে স্কিনটাকে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে এবং আলুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং প্রপার্টিস এবং স্কিন থেকে দাগছোপ তোলার ক্ষমতা তো এই আলু আর লেবু দুটোই কিন্তু তোমার স্কিনকে দিনে দিনে ফর্সা করবে আলু এবং লেবুর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু স্কিনকে ফর্সা করতেও কাজে লাগে আর লেবুটা কিন্তু খোসা সমেত নেবে কারণ খোসার আলুর খোসার মধ্যে থাকে সবথেকে বেশি ভিটামিন সি এবার দেখো ওটাকে জাস্ট একবার ঘুরিয়ে নিয়ে আমি একটু গোলাপ জল এতে অ্যাড করলাম গোলাপ জল দিয়ে আর একবার ভালো করে এটাকে মিহি পেস্ট তৈরি করবে মিহি পেস্ট হলেও কিন্তু এটাকে আমার ছেঁকে নিতে হবে ঠিক আছে তো দেখো এটাকে আমি ছেঁকে নিচ্ছি কারণ এর জুসটা আমার চাই এই যে জুসটা বেরোলো না এই আলু আর লেবুর অসম্ভব ভালো কাজ করে স্কিনের জন্যে খুব তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি স্কিনকে এক থেকে দু টোন অব্দি ফর্সা করে দেয় তাছাড়া স্কিনটাকে ডাকছোপগুলো দেখবে কিভাবে ভ্যানিশ হয়ে যাবে ম্যাজিকের মতন কাজ করবে আজকের এই স্কিন কেয়ারটা দেখো আমরা তো অনেক কিছু করেছি হয়তো তোমরা অনেক কিছু করেছো অনেক ফেস প্যাক অনেক কিছু লাগিয়েছ তবু যদি কোনো কাজ না হয়ে থাকে তো আজকের এই স্কিন কেয়ারটা একবার ট্রাই করে দেখো ভীষণ উপকার পাবে তো দেখো আমি ওই জুসটা ছেঁকে নিয়ে নিলাম আর এই কাতটাও কিন্তু আমি রেখে দিচ্ছি এটাও আমার কাজে লাগবে সবটাই আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো আজকের ভিডিওটাতে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবার দেখো ওই যে জুসটা রয়েছে আলু আর লেবুর যে জুসটা এবার এই জুসটাকে আমি কি করব। জুসটাকে কিন্তু আমি দুভাগে ভাগ করব। ঠিক আছে একটা দিয়ে বানাবো আমি ক্লিনজার তো দেখো যে ছোট বাটিতে যেটা করে রাখলাম আমি দুই তিন চামচ ওই রসটা তুলে রাখলাম ওইটার মধ্যে জাস্ট তুলো ডুবিয়ে ফেসে লাগাবে দাগ ছোপ পিগমেন্টেশানের দাগ পিম্পলসের দাগ হারিয়ে যাওয়া গ্লো ফিরে আসবে দাগ চোপ মিটে যাবে এবার বানাচ্ছি একটা ফেস প্যাক ডিটাইনিং ফেস প্যাক তার জন্যে সবার প্রথম নিলাম চালের গুঁড়ি চালের গুঁড়ি খুব তাড়াতাড়ি কিন্তু স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তার সাথে দিচ্ছি অল্প একটু কফি কফি তোমরা যদি শ্যুট করে দেবে যদি শ্যুট না করে দিতে হবে না এবার তোমরা আমাকে অনেকেই বলবে দিদি আমাদের লেবু শ্যুট করে না দেখবে লেবু হয়তো ডাইরেক্ট ফেসে লাগালে স্যুট করে না কিন্তু এইভাবে কোনো কিছুর সাথে মিক্স করে লাগিয়ে দেখো শ্যুট করবে এবার লাস্টে দেবো আমি একটু টুথপেস্ট হ্যাঁ এটা কিন্তু সাদা টুথপেস্ট হতে হবে কোলগেট হতে হবে তার কোনো মানে নেই কোলগেট ছাড়া অন্য কোন টুথপেস্ট হলেও হবে কিন্তু সেটা সাদা হতে হবে আর কতটুকু দিলাম দেখেছো তো একদম একটা মটরের দানার মতন একটুখানি টুথপেস্ট আমি দিলাম বেশি লাগবে না অল্প টুথপেস্ট টুথপেস্ট কি করে টুথপেস্ট পোর ক্লিনিংয়ে কাজ করে পোরটাকে মিনিমাইজ করে স্কিনটাকে ডিপ ক্লিন করে আমাদের দাঁত যেরম ঝকঝকে চকচকে হয় টুথপেস্ট দিয়ে স্কিনও সেরকমই হয় টুথপেস্টের মধ্যে কিন্তু হোয়াইটেনিং প্রপার্টিস থাকে ঠিক আছে যেটা তোমার স্কিনকে ট্যান মুক্ত করে দাগ ছোপ কালো যে পরতটা থাকে না মানে টেনে তুলে দেয় তো প্যাকটা আমার তৈরি হয়ে গেল স্ক্রাবারও তৈরি হয়ে গেল। আর তোমরা তো দেখলে যে আমি একটা বানিয়ে রেখেছিলাম আর আগেই একটা ক্লিনজার এবার স্ক্রাবারটার সাথে দেখো আমি জাস্ট মিক্স করলাম এক চামচ চালের মুড়ি চালের মুড়িটা কি করবে আমার স্কিনটাকে এক্সফলিয়েট করবে এবার দেখো ওই আলুর রস আর লেবুর রসের সঙ্গে ওটাকে আমি তুলো দিয়ে মুখটা আগে পরিষ্কার করে নেবে যদি তোমাদের স্ক্রাবিং দরকার হয় যাদের মুখে খুব বেশি পিগমেন্টেশান মেঝেদার দাগ আছে তারা ওই স্ক্রাবারটা দিয়ে স্ক্রাবিং করে নেবে তারপরে এই ফেস প্যাকটা এইভাবে লাগাবে আমি আজকে আর স্ক্রাবিং করলাম না কারণ আমি গতকালই এই স্ক্রাবারটা দিয়ে স্ক্রাবিং করেছিলাম আর স্ক্রাবিং কিন্তু রোজ রোজ করা তো ভালো নয় সপ্তাহে একদিন কি দুদিন স্ক্রাবিং কিন্তু স্কিনের জন্য জরুরি কিন্তু তাই বলে রোজ নয় কিন্তু ফেস প্যাক আমরা রোজ লাগাতে পারি একটা ছেড়ে দুটো ফেস প্যাকও কিন্তু তুমি দিনে লাগাতে পারো তাতে কিন্তু স্কিনের কোনো ক্ষতি হয় না কিন্তু স্ক্রাবার ইউজ করবে না স্ক্রাবার কিন্তু সপ্তাহে দুদিনের বেশি ইউজ করবে না এবার দেখো এই ফেস প্যাকটা লাগিয়ে অন্তত দু পনেরো থেকে কুড়ি মিনিট স্কিনে রেখে দেবে তারপরে এইভাবে আমি তোমাদের মুছে দেখাচ্ছি তোমরা এমনি ধুয়েও নিতে পারো যেটা তোমার সুবিধা তোমরা সেটাই করে নেবে তো দেখো আমি মুখটা ধুয়ে চলে এসছি অসম্ভব ভালো এই ফেস প্যাকটা তোমরা ইউজ করে দেখো বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে ইউজ করতে পারবে স্কিন গ্লোয়িং হবে দাগছোপ মুক্ত হবে স্কিন থেকে ট্যান রিমুভ হবে স্কিনের একটা হারিয়ে যাওয়া জেল্লা ফিরে আসবে তো দেখো মুখটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি এবার আমি একটা আমারই বানানো একটা সিরাম আমি ইউজ করছি তোমাদের সাথে আমি জাস্ট এই ভিডিওটার আগেই এই সিরামটা শেয়ার করেছিলাম ভীষণ ভালো একটা বেবি সফট করে দেবে স্কিনকে এই গরমকালের জন্যে কিন্তু পারফেক্ট একটা সিরাম যেটা তোমার স্কিনকে হাইড্রেট করবে স্কিনটাকে গ্লোয়িং উজ্জ্বল করবে তো এই সিরামটা কিন্তু তোমরা লাগাতে পারো যদি না দেখে থাকো একবার দেখে নাও আর যদি এটা ছাড়াও তোমরা যে কোনো তোমাদের পছন্দের মতন ময়েশ্চারাইজার সিরাম যেটা তোমার পছন্দ সেটাই লাগিয়ে নিতে পারো সো বন্ধুরা দেখে নিলে ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলো তো ভালো লাগলে একটা লাইক দিও তোমাদের ছোট ছোট্ট মিষ্টি মিষ্টি লাইকগুলো এই মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো না আমার কাজের একটা ইন্সপিরেশন সো অবশ্যই একটা লাইক দিও শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই